আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্মার্টি বাইকের দুনিয়ায় আপনাকে স্বাগত। ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আমি যে গাড়িটা নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে স্মার্ট পিকে। এই যে দেখতে পাচ্ছেন স্মার্ট পিকে, আর এই পিকে গাড়িটা সম্পর্কে বিস্তারিত এ টু জেড এই ভিডিওতে বলবো, দেখতে থাকুন। তো ভিউয়ার্স, প্রথমে আমরা চলে আসব গাড়িটার সামনের দিকে। গাড়িটার এ টু জেড বলতে যা বোঝায়, এটার মাইলেজ কত, ব্যাটারি কনফিগারেশন কি, কতটুকু স্পিডে চলবে, কি আছে কি নাই, সব কিছু এই ভিডিওতে বলে দিতে চাই। ভিউয়ার্স ভিউয়ার্স, চলে এসেছি গাড়িটার একেবারে সামনের চাকার কাছে। দেখতে পাচ্ছেন এই চাকাটি হচ্ছে 120, মানে 120/70/12, মানে 12 ইঞ্চি ব্যাসার্ধের একটি টায়ার, যা কিনা অনেক মোটা সোটা। আর এরকম মোটা হওয়ার কারণে কিন্তু গাড়িটার গ্রিপিং সিস্টেমটা খুব দারুণ। তো যেই গাড়ির যত বেশি গ্রিপিং ভালো, সেই গাড়িটা চালাতে তত বেশি মজা। তো ভিউয়ার্স, আমাদের এই বাইকের মধ্যে আমরা ইউজ করেছি টিউবলেস টায়ার, অ্যালুমিনিয়াম অ্যালোরিম এবং হাইড্রোলিক ডিস্ক ব্রেক। সামনে এবং পিছনে দুটোতেই হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। এই যে একটু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গার্ড। এই গার্ডটা যদিও একটা ফ্যাশনেবল গার্ড, এটা অতটা শক্তপোক্ত বলতে যেটা বোঝায় যে বাড়ি দিলে বুঝিতে কিছু হবে না, তা না, এটা জাস্ট ডিজাইন, এটা মনে রাখবেন। এটা খোলা যায়, আপনি চাইলে যদি কখনো ভেঙে যায় আপনি আবার দোকান থেকে কিনতে পারবেন। এবার চলে আসি গাড়িটার পিছনের চাকার দিকে। ভিউয়ার্স, পিছনের চাকার মধ্যে আমরা ব্যবহার করেছি এই গাড়িটার মধ্যে 1200 ওয়াট ব্রাশলেস মোটর, এবং এই যে ব্রাশলেস মোটর দেখতে পাচ্ছেন, এবং 12 ইঞ্চি টিউবলেস টায়ার, তারপরে হাইড্রোলিক ডিস্ক ব্রেক। তো ভিউয়ার্স, এই যে ব্রেক মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অয়েল ডিস্ক ব্রেক, যার কারণে আপনি যে কোনো মোটর বাইকের দোকানে গিয়ে ব্রেক প্রবলেম হলে আপনি ব্রেকের কাজ করাতে পারবেন। আমরা এই যে অন্যান্য বাইকের মধ্যে কিন্তু এই জিনিসটা দেখা যায় না, আমাদের এখানে দেখা যায়। প্রথমে আমরা ভাবি যে এটা আবার কি, এটা মনে হয় সাইলেন্সার পাইক অথবা এটা কি, মানে অনেক কোশ্চেন থাকতে পারে। আসলে আমরা এই গাড়িটার মধ্যে কন্ট্রোলার, যেটাকে বলা হয় কন্ট্রোলার, কন্ট্রোলিংয়ের জন্য এই কন্ট্রোলারটা নিয়ে এসেছি এখানে। এটার ভিতরে রয়েছে কন্ট্রোলার, এবং এটা এখানে হওয়ার কারণে খুবই সেফটি, ভিতরে পানি যাওয়ার কোনো রাস্তা নাই। এবার দেখাই আমি গাড়িটাকে, ট্যাঙ্কিটাকে, রিমোট দেখাবো, স্পিড মিটার দেখাবো, সব কিছু। তো এই যে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, বিশাল একটি মোটা সোটা ট্যাঙ্কি। এই ট্যাঙ্কিটা কিন্তু আসলে এই তেল রাখার জন্য না, কারণ এই গাড়িটা একেবারে তেলে চলে না। আমাদের প্রত্যেকটি বাইক হচ্ছে ইলেকট্রিক বাইক, ইলেকট্রিকের কারণে আপনি খুবই অল্প খরচে চালাতে পারছেন। আমি ট্যাঙ্কিটা খুললাম, ট্যাঙ্কিটা খোলার পরে দেখেন একেবারে ব্লাইং কিছু জায়গা পাচ্ছেন, অনেক বড়ই। বাহ, আমি ভেবেছিলাম অত বড় হবে না, আসলে অনেক বড়ই, ভিতরে গভীরও জায়গা আছে। তো এখানে একটি সুইচ রয়েছে ভিউয়ার্স, এই সুইচটা হচ্ছে আপনি গাড়িটাকে সার্কিট ব্রেকার দিয়ে মানে অন অফ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমার হাতে গাড়িটার জন্য রয়েছে 2টি চাবি, 2টি রিমোট, এবং প্রত্যেকটি চাবি আমরা মাস্টার কি ব্যবহার করেছি। এইটা দিয়েই আপনি গাড়িটাকে স্টার্ট অন অফ করতে পারবেন, এই চাবিটা দিয়েই আপনি ট্যাঙ্কি খুলতে পারবেন, এই চাবিটা দিয়ে মানে টোটাল সব কিছু। এই যে সিট আছে, এই সিটটা পর্যন্ত আপনি খুলতে পারবেন। তো সিটটা খুলে আমরা কি পাচ্ছি এটা দেখাই। সিট খোলার পর কিন্তু আমরা তেমন কোনো জায়গা পাচ্ছি না, আনফর্চুনেটলি আমরা এখানে কিছু রাখতে পারবো না। তবে এই সিট খোলার পরে আমরা এই সিট খোলার জন্য লক আর কিছু কিছু জিনিস আছে, এগুলো খুলে ভিতরে কাজ করা যায়, এই জন্য সিটটা খুলতে হয়। তো ভিউয়ার্স, আমি এখন একটু গাড়িটার মধ্যে বসে দেখবো, যদিও গাড়িটার তুলনায় আমি একটু ছোট মানুষ, তবুও আল্লাহ বিসমিল্লাহ। তো ভিউয়ার্স, আমার তুলনায় গাড়িটা যদিই বড়, অনেকটাই বড় আমার তুলনায়, তবুও গাড়িটা আমি চালাতে পারবো ইনশাল্লাহ। এবার গাড়িটাকে যদি আমি স্টার্ট দিয়ে দেখাই ভিউয়ার্স, দেখবেন ও এক্সট্রিমলি সরি ভিউয়ার্স, স্টার্ট দেখতে পারছি না, বিকজ গাড়িটার মধ্যে আমরা এখনো ব্যাটারি ইনস্টল করি নাই। ভিউয়ার্স, আমার এই হাতে গাড়িটা 80 কিলোমিটার বেগে চলতে সক্ষম, এবং এই গাড়িটা মধ্যে আমরা ব্যবহার করেছি 72 ভোল্ট 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি। একবার ফুল চার্জ করলে আপনি যেতে পারবেন আমাদের আশা মতে আপনি 60 থেকে 70 কিলোমিটার। তো 60 থেকে 70 কিলোমিটার যেতে পারছেন মাত্র 10 টাকা খরচে। 10 টাকা কীভাবে খরচ? আপনি আপনার এলাকার, আপনার ঘরের যে কোনো চার্জার, মানে যেখানে আপনি মোবাইলটাকে চার্জ করেন,
সেই রকম একটা পোর্ট থেকে ইলেকট্রিক পোর্ট থেকে আপনি আপনার গাড়িটাকে চার্জ করলেন। এভাবে চার্জ করলে এই গাড়িটার সময় লাগবে প্রায় 7 থেকে 8 ঘন্টা। 7 থেকে 8 ঘন্টা চার্জ করার পরে আপনি গাড়িটা ফুল চার্জ হয়ে যাবে। গাড়িটা ফুল চার্জ হলে আপনি চালাতে পারবেন এবং এই ফুল চার্জের বিনিময়ে আপনার বিদ্যুৎ ইউনিট কাটবে মাত্র 1 থেকে 1.5 ইউনিট, যা কিন্তু 10 টাকার উপরে যায় না। তো ভিউয়ার্স, আমরা গাড়িটাতে ব্যবহার করেছি কি চাকা এবং কি ধরনের ব্রেক ডিস্ক মোটর সবকিছু ব্যবহার, মানে সবকিছু বলা হয়েছে। গাড়িটার দুটো ব্রেকেই রয়েছে হাতে, এই যে এটার মধ্যে কোনো ক্লাচ নাই, যার কারণে ব্রেক রয়েছে হাতে, এবং এখানে রয়েছে ব্যাক গিয়ার এবং এই পুশ সুইচ রয়েছে, এই যে এই সুইচটা রয়েছে যেটা কিনা 1 2 3 তিনটা গিয়ার মোড রয়েছে। হেডলাইট আপার ডিপার রয়েছে, ইমার্জেন্সি ইন্ডিকেটর এবং রয়েছে হর্ন। তো ভিউয়ার্স, এখানে একটা মজার বিষয় হচ্ছে ব্রেকের কাজটা, যেখানে ব্রেক অয়েল থাকে সেই ব্রেক অয়েলটা কতটুকু আছে কি নাই আপনি খুব সহজে দেখতে পাচ্ছেন, কারণ এই জায়গাটা হচ্ছে ট্রান্সপারেন্ট। আর ট্রান্সপারেন্ট হওয়ার কারণে আপনি কিন্তু সুন্দরভাবে এই জায়গায় কতটুকু তেল আছে কি নাই, তেল কি শেষ হয়ে গেল কি না আপনি বুঝতে পারবেন, মানে মেনটেনেন্স অনেক সহজ হয়ে গেল। ভিউয়ার্স, আমরা এই গাড়িটার সামনে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন বডিটা, বডি কিন্তু প্লাস্টিক এগুলো, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন মানে MS রড, যেগুলো লোহা অনেক শক্তিশালী স্টিল দিয়ে তৈরি, এবং এগুলো ব্যবহার ফুটরেস্ট, এই যে ফুটরেস্টগুলো ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম। পিছনের ব্যাকসাইডে আমাদের এই স্মার্ট ইবাইকের লোগো সম্বলিত নেম প্লেট রয়েছে, ইন্ডিকেটর রয়েছে, ব্যাকলাইট রয়েছে, সব কিছুই রয়েছে। তো ভিউয়ার্স, আমরা এই গাড়িটা আপনাদেরকে দিতে পারছি খুবই সহজ শর্তে, এবং আপনারা চাইলে জায়গায় বসে, মানে আপনি আপনার ঘরে থেকেই গাড়িটাকে পারচেস করতে পারবেন। সেই সাথে যারা আমাদের অফিসে আসতে চান তাও পারবেন। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে সারা বাংলাদেশ থেকে আপনি প্রথমে চলে আসবেন ঢাকার যাত্রাবাড়িতে। ঢাকার যাত্রাবাড়ি আসার পরে চলে আসবেন ঢাকার যাত্রাবাড়ি থানার পিছনে, পিছনে হচ্ছে বিবির বাগিচা 3 নম্বর গেট। বিবির বাগিচা 3 নম্বর গেট আসলেই আপনি আপনার পছন্দের সেই প্রিয় স্মার্ট ই বাইকের বিশাল শোরুম দেখতে পাবেন। এছাড়া যারা ঘরে বসে নিতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে এই যে নাম্বারগুলো, এই নাম্বারে ফোন করলে আমরা আপনাকে ভিডিও কলের মাধ্যমে গাড়িগুলোকে দেখাবো। গাড়িগুলোকে দেখার পরে আপনার যেই গাড়িটা পছন্দ হবে সেই গাড়িটার জন্য আমরা যত রকমের প্রশ্ন আপনার থাকবে সকল প্রশ্নের উত্তর দেব। সকল প্রশ্নের উত্তর পাওয়ার পরে যদি ভালো লাগা ভালোবাসা হয়েই যায় তাহলে হয়ে যাবে কেনাকাটা। আর কেনাকাটার ধরনটা একেবারে সহজ স্মার্ট ই বাইক থেকে, কারণ আমাদের কাছ থেকে গাড়ি কিনতে হলে যে গাড়িটা পছন্দ হবে তার জন্য আমরা শুধু বুকিং মানি নেব 5 থেকে 10 হাজার টাকা। যেমন ধরুন এই গাড়িটার জন্য আমরা মাত্র 10 হাজার টাকা বুকিং মানি নিচ্ছি। মাত্র 10 হাজার টাকা বুকিং মানি নেওয়ার পর গাড়িটা আপনাদের উদ্দেশ্যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ছেড়ে দিচ্ছি আপনার ঠিকানায়। আর আপনি যখন গাড়িটা হাতে পাবেন ঠিক তখন, মানে 24 থেকে 48 ঘন্টা পরে আপনি গাড়িটা হাতে পেয়ে বাকি টাকা সেই কুরিয়ার সার্ভিস অফিসে দিয়ে দিচ্ছেন। সো ভিউয়ার্স, নিশ্চয়ই স্মার্ট ই বাইক থেকে গাড়ি কেনার ক্ষেত্রে আপনাদের মনে বিন্দুমাত্র সন্দেহ নাই। ভিউয়ার্স, আশা করছি আমাদের স্মার্ট পিচে গাড়িটা আপনাদের খুবই ভালো লেগেছে। এছাড়া আমাদের এই গাড়িটা ছাড়াও যদি আরও কোনো ভালো লাগার গাড়ি থেকে থাকে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন অথবা ফোন করবেন। তো আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি অনন্ত এনাম। সে পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনায় এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।